একটি ভিন্ন ধরনের কমিক্স ডানপিটে লেখা ছবি সুদীপ্ত মণ্ডল, তো এটা আমি কালেকশন করেছি। এটা আনন্দবাবু বিশ্বাস থেকে বেরিয়েছিল, ঠিক আছে। এটা বেরিয়েছে 2012, তারপর নেক্সট 2018। তো এই বইটা আমি একটা জায়গা থেকে 100 টাকা দিয়ে পেয়ে গেছি, তো আমি ডানপিটে বইটা নিলাম। এর আগে অনেকগুলো কমিক্স নিয়েছি, তো এই বইটা কাদের কাছে কাছে রয়েছে জানিও, তো আমার কাছে ছিল না, তো আমি এটা নিলাম। আমার একটু এই কালার কমিক্স আগেও বলেছি, আমি কালার কমিক্সের খুব ফ্যান, ঠিক আছে। আমার একটু এরম টাইপের কমিক্স ভালো লাগে বাংলা। এরকম এর আগে অনেকগুলো ছোটো ছোটো কমিক্স তোমাদের তুলে ধরেছি, শুধু ছক্কা ফক্কাটা খুঁজছি, যদি পেয়ে যাই তো ওটারও তোমাদের দেখাবো কেন হচ্ছে। এই কমিক্সগুলো হচ্ছে একটু অন্যরকম কমিক্স, তোমাদের কাছে এই কমিক্স থাকলে জানিও। দেখো কালার দেখো, পেসিফিস্টটা নেই কিন্তু। এটা একটা ছোট্ট ভিডিও করছি, অনেকদিন বাদে একটু ভিডিও নিয়ে আসছি, তাই 35 পৃষ্ঠার গল্প, কারখানা। তো ছোট্ট করে একটা ভিডিও করে দেখালাম, পারলে বইটা খুঁজে নিয়ে নেবো। বইটা কিন্তু অনেক জায়গায় আউট অফ স্টক আছে, বাচ্চাদের ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো এর নেক্সট পর নেক্সট ভিডিও আমি করবো, যেটা আমার ইচ্ছা আছে ক্যারাভান, ক্যারাভানটার জন্য ওয়েট করছি, সমীর দাশগুপ্তর লেখা। তো ওটা অ্যাকচুয়াল বহু পুরনো বেরিয়েছিল, ওটা হাতে পেলে মোটারও ভিডিও নিয়ে আসবো। তো ছোটো করে ভিডিও করলাম, কেমন লাগলো ভিডিওটা।